নমস্কার ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে। প্রিয় ভিউয়ার্স, এই ভিডিওটি যারা 2022 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদের জন্য। প্রিয় ভিউয়ার্স, আবারও বলে রাখছি, যারা 2022 সালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদের জন্য, যারা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আগামীকালকে আমাদের পরীক্ষা নিয়ে আশা রাখবো, একটি সঠিক সিদ্ধান্ত হবে, যখনই আসবে আমি সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দেব। প্রিয় ভিউয়ার্স, যারা 2022 সালের পরীক্ষার্থীরা আছেন তাদের পাঠ্যসূচি কমানো পর্ষদ, পাঠ্যসূচি কমানো পর্ষদ বলা হয়েছে, রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বিদ্যালয় কবে খুলবে তার ঠিক নেই। করোনা জীবাণু সংক্রমণজনিত পরিস্থিতিতে লেখাপড়া কার্যত লাটে উঠেছে। কবে ফের ঠিকঠাকভাবে বিদ্যালয় খুলবে এবং পঠন পাঠন শুরু হবে তা বলা শক্ত, ফলে থুবড়ে মুশড়ে পড়েছেন অভিভাবক অভিভাবিকা সহ পড়ুয়ারা, বিপাকে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। এ কারণে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাঠ্যসূচি 30% কমানো হয়েছে। অর্থাৎ রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা 2022 সালে পরীক্ষা দেবেন তাদের 30% কমানো হয়েছে। এই মর্মে 7 জুন পর্ষদের পরীক্ষা সংক্রান্ত কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, স্থির হয়েছে 2022 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মোট পাঠ্যসূচির 30% কম তথা 70% ভিত্তিতে পরীক্ষা দেবে। অর্থাৎ আপনাদের প্রত্যেকটি সাবজেক্টের যে 100% সিলেবাস আছে সেই 100% সিলেবাস থেকে 70% পরীক্ষা হবে, 30% হবে না। পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পর্ষদের তরফে চলতি 2021 সালের পরীক্ষার্থীদের পাঠ্যসূচি আগেই 30% কমানো হয়েছে, সেই হিসেবে চলতি বছরের পরীক্ষার্থীদের সমান পাঠ্যসূচির ভিত্তিতে 2022 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে। এবারে আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের সিলেবাস কতটুকু কমানো হলো, আমি দেখাচ্ছি আপনারা কীভাবে সিলেবাসটি পাবেন। চলুন আমরা দেখে নিই। আপনারা মোবাইল থেকেই সেই সিলেবাসগুলি পেয়ে যাবেন। আপনারা মোবাইল থেকে গুগলে গিয়ে tbsc.tripura.gov.in এটি সার্চ করবেন। সার্চ করার পর এখানে নিচে আসবেন, দেখবেন এখানে ওয়েবসাইট লেখা আছে, ওয়েবসাইটে ক্লিক করবেন, অথবা আপনারা ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের। নিচের দিকে স্ক্রল করবেন আপনারা, তারপর এখানে দেখতে পাবেন টিবিএসসি রিডিউস সিলেবাস ফর 2020-21। আমি দেখাচ্ছি আপনাদের, এটি হচ্ছে সেই টিবিএসসি রিডিউস সিলেবাস ফর 2020-21। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন এগুলি হলো আপনাদের রিডিউসড সিলেবাস, ক্লাস 12-এর আছে এখানে, এখানে ক্লাস 10-এর আছে, এগুলি আপনারা ডাউনলোড করে নেবেন। আমি ক্লাস 10-এর একটি ডাউনলোড করে দেখাচ্ছি, যেমন ক্লাস 10-এর বেঙ্গলি সিলেবাস ডাউনলোড করছি। ডাউনলোডে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে আপনাদের রিডিউসড সিলেবাসটি এসে পড়েছে। আপনারা দেখে নেবেন এখানে কোথায় থেকে কতটুকু প্রশ্ন আসবে বা গদ্য এবং ছোটো গল্প থেকে কতটুকু প্রশ্ন আসবে সম্পূর্ণ বিবরণ দেওয়া আছে। তো আজকের ভিডিওটি ছিল আপনাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা 2022 সালে পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যানেলে আমি ত্রিপুরার সমস্ত রকমের ছোট থেকে বড় শিক্ষামূলক আপডেট দিয়ে দিই। যারা যারা চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।